আবে পাগলামি করতেছিস কে? কি হইছে তোর? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসে বললাম আপনাদের মাঝে অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে আপনার গরুর হাটে, গাবতলি হাট। আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু টরু আছে। তো এখন আমরা আসছি আর কি। আমরা এখনো শিওর না যে কোন গরু আমাদের হবে, আমরা অপেক্ষা আছি। না দেখলে বুঝার উপায় নেই। মোটামুটি মনে হচ্ছে দেখে খুঁজতেছি, খোঁজার মাঝখানে অনেক গরু দেখতেছি। তো মোটামুটি অনেক অংশে গরু কমে গেছে, শুধু মানুষের ভিড় দেখা যাচ্ছে, ক্রেতার ভিড় দেখতে পাচ্ছেন। তো জানি না আমাদের গরুটা কোথায় রয়েছে, খুঁজতেছি আমরা। তো এখন আর ভিডিও নাই, তো আমরা এখন খুঁজি, তারপরে আবার গরু কিনা হয়ে গেলে তখন আপনাদের সাথে কথা হবে। হাটের মধ্যে আসলে সবসময় একটা আতঙ্ক বিরাজমান। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা গাবতলি হাট থেকে এসে পড়লাম আপনার আফতাবনগর হাটে। কারণ ওই হাটের ভিতরে এত পরিমাণে মানুষ, শুধু ক্রেতা আর ক্রেতা, বিক্রেতা হয়ে গেছে কম, যার কারণে আমরা এখানে আসছি। তো এখানে মোটামুটি ঠান্ডা একটা বিরাজ পরিবেশ বিরাজমান করতেছে। তো চাষ তো আছে, তারপরে আছে হইল চাষ তোর প্রাণ প্রিয় শালা বাবু। তো এখানে আমরা কিছু গরু দেখতেছি। এটা কি চাষ কথা হয়েছে নি? চাষ তো এটি বেচা হয়ে গেছে গা? সামনে ও কাকা গরু বেচবা না? ও ও তখন আপনার কথা বলছি, কত কয়ার শেষ কত? আমাদের গরুটা কমপ্লিট করলাম সম্পূর্ণ কিনা, 1,30,000 দিয়ে। আচ্ছা তুই দেখ, কার কাছে দেয়া দিবি? দিকে দেখ, জাফর গরু দাম, তোর জাফর মামা বলে গরু কিনতে আসি। এই যে গরু কিনা শেষ, জাফর মামা বলে হ্যাঁ কিনছি। তো এই গরুটা কোথা, কোন জায়গার? বহপুর যমুনা সেতুর কাছে। আচ্ছা যমুনা সেতুর কাছে না? আপনি টাকা বুঝে পাইছেন? আসলে আসলে চলেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমাদের গরু কিনা কমপ্লিট, এখন আমরা নিয়ে যাচ্ছি। পায় মনে ব্যথা পাইছে, তো পায় মনে ব্যথা পাইছে। রোশি আর একটা দরকার আসছিল, তো আজকে আমরা শেষমেশ হাট থেকে নিয়ে নিলাম। এটা হলো আপনার আফতাবনগর হাট, 1,30,000 দিয়ে। তো এখন আমরা হাসিল করতে যাচ্ছি, হাসিল করে যাবো সামনে হাসিল কর। তবে আর সেই মুহূর্তে আমাদের গরু কেনা সম্পন্ন হয়ে গেছে, এখন আমরা গাড়ির ভিতরে আছি।
এখন মনে করেন যে আমরা গাড়িটা সেট আপ করা হয়ে গেছে, এখন গাড়ি নিয়ে আমরা চলে যাবো। যাক, মোটামুটি আজকে চাষ তো খুব কষ্ট করছে। শেষমেশ আমরা 1,30,000 এবং 6,500 টাকা। হ্যাঁ, মাথা ঢিলাই তো, গরু আর বড় ইলেকশন না, মাথা উপরে দিন যেত। আর সিনা বড় কিন্তু না, গরু এমনি সুন্দর আছে। 1,30,000 জুবাইর চোখে বালি ঢুকবো, বেশি অনেক বেশি ভালো কইতেছে তো সবাই, এর লগে একটু হাইল দিও। ভালো দেখ কি করছো, ভাই মাথা মতো কি অবস্থা, কি করছস মাথা মোতা, বালু বুলি দিয়া এত সুন্দর করে গোসল করে দিলাম, মাথা মতো আবার মায়া লাগছে। না 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 না, পাগলামি করে না, পানি দাও তো, একটু পানি দাও তো। পচা করু আনছি, পচা করু, তুমি দেখো না আমাদের গরু, আমাদের গরু পাগলা হয় তুমি জানো না, পচা করু আসো, তোমার ওই যে গরু পিছনে বসে দিই, বসবা আসো, আসো তোমার বসে দিই, আসো এসে, মাথা মতো কি করলি, সুরের ঘর সুর, এত সুন্দর করে গোসল করে দিলাম তোমার ভালো লাগলো না। মাথায় পানি দিলে তো হারাম যাতে, আবার কি করবো, বালি বলে মাখায় লেবো মাথায়, ওই যে ওই যে ওই যে করতেছে কিছু, ওই যে যে কানে যান না ঢুকে, এ সামনে যাস না, তুই সামনে যাস না, পিছন থেকে মার, ওই পর্যন্ত পজিশন নিয়ে তোমার মাইরে দিব, শরীরে পানি দিলে কিচ্ছু হয় না।
তো ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আমাদের কুরবানির যে গরুটা আছে সেই গরুটা আল্লাহর নামে কুরবানি করার জন্য প্রস্তুত করতেছি। অবশ্যই আমাদের সাথে দেখুন, আমাদের দিদিটা কি হয় বলা যাচ্ছে না, দেখুন। চাপো ভাই, চাপো। চিলাবি না।